দক্ষিণ আফ্রিকায় আর্থিক জালিয়াতির অভিযোগে সাত বছরের জেল হয়েছে ভারতের মহাত্মা গান্ধীর নাতনি আশিস লতা রামগোবিনের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দুই হাজার সালে এস ও মহারাজ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ভারতীয় মুদ্রায় তিন দশমিক তেত্রিশ কোটি টাকা যা দক্ষিণ আফ্রিকার ছয় দশমিক দুই মিলিয়ন র্যান্ড হাতিয়ে নিয়েছিলেন লতা ভারত থেকে আমদানি করা সুতির কাপড় বন্দর থেকে কয়েক কোটি টাকা দিয়ে ছাড়াতে হবে কিন্তু তিনি আর্থিক সংকটে রয়েছেন কথা জানিয়ে ওই টাকা নেন তিনি প্রয়োজনীয় সেই জিনিস ছাড়িয়ে আনতে প্রচুর টাকা আমদানি শুল্ক দিতে হবে শুনে আশিস লতাকে সাহায্য করেন মহারাজ পরে লাভের অংশও দেবেন মহারাজকে এই প্রতিশ্রুতিও দেন প্রমাণস্বরূপ একাধিক ভুয়া কাগজপত্র ওই ব্যবসায়ীকে পাঠান গান্ধীজির নাতনি যদিও টাকা পাঠানোর পর মহারাজ বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এরপরই গান্ধীর নাতনির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন মহারাজ সেই মামলায় অভিযুক্ত হয়ে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয় ছাপ্পান্ন বছর বয়সী লতা রামগোবিন্দকে উল্লেখ্য গান্ধীজির দ্বিতীয় ছেলে মনিলাল গান্ধীর মেয়ে এলা গান্ধীর মেয়ে তিনি এলা গান্ধী দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় সমাজকর্মী এবং সাবেক সাংসদ আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ